আসসালামু আলাইকুম, আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। আজকের সংবাদের শুরুতে জানিয়ে দিব, পুতিন খেরসন এবং জাপোরিজিয়া অঞ্চলের স্বাধীনতা স্বীকৃতি দিয়েছে। ইউক্রেন এবং তাইওয়ান চীনের চাপকে উপেক্ষা করে সাধারণ সম্পর্ক গড়ে তুলেছে। ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিল শুক্রবার মৌলিক সিদ্ধান্ত নেবেন। কমলা হ্যারিস চীনের ভীতি প্রদর্শন এবং জবরদস্তির নিন্দা করেছেন। পশ্চিম তীরে হত্যাকাণ্ডের পেছনে রয়েছে রাজনীতি, জানিয়ে দিব ইসরায়েলি মিডিয়ার বিশ্লেষণ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পুতিন খেরসন এবং জাপোরিজিয়া অঞ্চলের স্বাধীনতা স্বীকৃতি দিয়েছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেখানে সদ্য গণভোট অনুষ্ঠিত হওয়ার পর খেরসন এবং জাপোরিজিয়া অঞ্চলকে স্বাধীন অঞ্চল হিসেবে স্বীকৃতি দিয়ে ডিক্রিতে স্বাক্ষর করেন। বার্তা সংস্থা ইউক্রেন ফ্রম এর প্রতিবেদনে বলা হয়েছে, RIA নবস্তি প্রোপাগান্ডা মিডিয়া আউটলেট দ্বারা আদেশগুলি প্রকাশিত হয়েছিল। পুতিন তার আগ্রাসনের কাজকে জাতিসংঘের সনদে অন্তর্ভুক্ত আন্তর্জাতিক আইনের সার্বজনীন নীতি ও নিয়মাবলী দ্বারা ন্যায্যতা দিয়েছে। খেরসন এবং জাপোরিজিয়া অঞ্চলের স্বাধীনতা স্বীকৃতির বিষয়ে পুতিনের ডিক্রি খুব শীঘ্রই সই করানো হবে। রিপোর্টটি অনুযায়ী 23-27 সেপ্টেম্বর রাশিয়ার দখলকারী প্রশাসন লুহানস্ক, দোনেৎস্ক, খেরসন এবং জাপোরিজিয়া অঞ্চলে এই অঞ্চলগুলিকে রাশিয়ার সাথে যুক্ত করার বিষয়ে শালীন গণভোটের আয়োজন করেছিল। এদিকে জানবেন, ইউক্রেন এবং তাইওয়ান চীনের চাপকে উপেক্ষা করে সাধারণ সম্পর্ক গড়ে তোলে। কিয়েভের আইন প্রণেতাদের তাইওয়ানপন্থী কোকাসের ইউক্রেনের নেতারা বলেছেন যে চীন আমাদের শত্রু হিসেবে প্রমাণিত হচ্ছে। তিনি যোগ করেন, ইউক্রেন পুনর্গঠনে তাইওয়ান ভূমিকা রাখতে পারে। সম্প্রতি ইউক্রেনীয় সংসদের সদস্যরা তাইওয়ানের সাথে অর্থনৈতিক এবং সাংস্কৃতিক বিনিময়কে উন্নীত করার জন্য একটি ক্রস পার্লামেন্টারি কোকাস তৈরি করেছে। ইউক্রেনের পার্লামেন্টের পররাষ্ট্রনীতির কমিটির প্রধান আলেকজান্ডার মেরেস্কো রাশিয়ার আক্রমণে তাইওয়ানের দ্রুত প্রতিক্রিয়ার প্রশংসা করেছেন। তাইওয়ানের পার্লামেন্ট খুব দ্রুত ইউক্রেনের সমর্থনে একটি প্রস্তাব গৃহীত হয়েছে এবং তারা রাশিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে, যা সত্যিই আমাদের জন্য সহায়ক ছিল। মেরেস্কো, যিনি কোকাস শুরু করেছিলেন, DW-কে এই কথা বলেছেন, তাইওয়ান ইউক্রেনকে সমর্থন করার জন্য মিলিয়ন মিলিয়ন মার্কিন ডলার মূল্যের মানবিক সহায়তার প্রস্তাবও দিয়েছে। রাশিয়া চীন উত্তেজনাপূর্ণ সময়ে সম্পর্ক গড়ে তুলেছে। 24 ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে আক্রমণ শুরু করার আগে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন এবং তার চীনা প্রতিপক্ষ শি জিনপিং সাক্ষাৎ করেন এবং তাদের দেশের মধ্যে সীমাহীন বন্ধুত্ব ঘোষণা করেন। যুদ্ধ যখন টেনেছে, চীন একটি সূক্ষ্ম লাইনে হেঁটেছে, স্পষ্টভাবে সমর্থন না করে আগ্রাসনের নিন্দা করা এড়িয়ে গেছে। গত সপ্তাহে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে চীনের পররাষ্ট্রমন্ত্রী অং ই এবং ইউক্রেনের শীর্ষ কূটনীতিক দিমিত্রি কুলেবার মধ্যে বৈঠকের পর প্রকাশিত এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে বেইজিং ইউক্রেনের শাস্তির জন্য সংলাপ করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং যে দেশগুলি তাদের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার জন্য সম্মানের যোগ্য। আমরা সর্বদা শান্তির পক্ষে দাঁড়িয়েছি এবং গঠনমূলক ভূমিকা পালন করতে থাকব, এতে বলা হয়। পররাষ্ট্রমন্ত্রী কুলেবা বলেছে যে ইউক্রেন আন্তর্জাতিক মর্যাদা এবং চীনের গুরুত্বপূর্ণ প্রভাবকে গুরুত্ব দেয়। চীন অপেক্ষা করেছিল এবং দেখছে রাশিয়া কিয়েভকে 3 দিনের মধ্যে দখল করতে পারবে কিনা। আমার কাছে এটি একটি সংকেত যে তারা আশা করছে যে রাশিয়া ইউক্রেনের সরকারকে শিরচ্ছেদ করবে এবং একটি পুতুল শাসন প্রতিষ্ঠা করবে। তিনি নো লিমিট দেখে এই কথা বলেছিলেন, অংশীদারিত্ব সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য। মেরেস্কো বেইজিংকে চীনের রাষ্ট্রীয় মিডিয়া আউটলেটের মাধ্যমে রাশিয়ার বর্ণনা ছড়িয়ে দেওয়ার জন্য অভিযুক্ত করেছে। উদাহরণস্বরূপ, যুদ্ধের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে দোষারোপ করে। চীন রাশিয়ান শক্তি ক্রয় চালিয়ে যাচ্ছে, যা মেরেস্কো বলেছিলেন যে রাশিয়ান যুদ্ধ মেশিনকে অর্থায়ন করছে। এদিকে জানিয়ে দিব, ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিল শুক্রবার মৌলিক সিদ্ধান্ত নেবে। ইউক্রেনের ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড ডিফেন্স কাউন্সিলের সেক্রেটারি অলেক্সি ড্যানিলভ বলেছেন যে ইউক্রেনের জন্য গুরুত্বপূর্ণ এবং মৌলিক বিষয়গুলো 30 সেপ্টেম্বরে জরুরি বৈঠকে আলোচনা করা হবে। বার্তা সংস্থা ইউক্রেন ফ্রম এর সংবাদদাতা রিপোর্ট করেছেন যে কর্মকর্তারা গ্রেট লভিভ স্পিকিং শো এর সম্প্রচারে বক্তব্য দেওয়ার জন্য এই বিবৃতিটি এসেছে। আমি বলতে চাই যে আগামীকাল জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠকের পাশাপাশি রাষ্ট্রপতি সুপ্রিম কমান্ডার ইন চিফ সদর দপ্তর আহ্বান করবেন। এরপরে একটি NSDC সভা হবে, যেখানে গুরুত্বপূর্ণ এবং আমি বিশ্বাস করি আমাদের দেশের জন্য মৌলিক সিদ্ধান্ত নেওয়া হবে। আমাদের কেবল আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং আপনি শিখবেন যে শুক্রবার তাদের বৈঠকে NSDC সদস্যরা কী বিষয়ে কথা বলবেন এবং আগামীকাল আমরা কী সিদ্ধান্ত নেব। NSDC সচিব এই কথা বলেছেন। রিপোর্ট অনুযায়ী প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকি 30 সেপ্টেম্বর ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের একটি জরুরি বৈঠক ডাকছেন।
এদিকে জানিয়ে দিব, কমলা হ্যারিস চীনের ভীতি প্রদর্শন এবং জবরদস্তির নিন্দা করেছেন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বুধবার টোকিওর বাইরে এক বক্তৃতায় চীনের পররাষ্ট্রনীতিকে বিস্ফোরিত করে বলেছেন, বেইজিং এর আগ্রাসী আচরণ আন্তর্জাতিক নিয়মভিত্তিক আদেশকে হুমকির মুখে ফেলেছে। হ্যারিস বিশ্বের বৃহত্তম মার্কিন নৌ স্থাপনা ইয়োকোশুকা নৌঘাটে ডক করা নৌবাহিনীর ডেস্ট্রয়ার ইউএস হার্ডওয়্যারে থাকা মার্কিন সেনা সদস্যদের উদ্দেশ্যে এক ভাষণে এই মন্তব্য করেছেন। চীন আন্তর্জাতিক নিয়মভিত্তিক আদেশের মূল উপাদানগুলিকে দুর্বল করেছে। চীন সমুদ্রের স্বাধীনতাকে চ্যালেঞ্জ করেছে। চীন তার প্রতিবেশীদেরকে জোরপূর্বক এবং ভয় দেখানোর জন্য তার সামরিক ও অর্থনৈতিক শক্তিকে নমনীয় করেছে। প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে জাপানে রয়েছেন। তিনি পূর্ব চীন সাগর এবং দক্ষিণ চীন সাগরে চীনের বিরক্তিকর আচরণ এবং সম্প্রতি তাইওয়ান প্রণালী জুড়ে উস্কানিমূলক আচরণের সমালোচনা করেছেন। সাম্প্রতিক সপ্তাহগুলিতে চীন তাইওয়ানকে সামরিক মহড়া দিয়ে ঘিরে রেখেছে এবং সংবেদনশীল তাইওয়ান প্রণালী জুড়ে স্থিতিস্থাপকতা পুনরায় আকার দেওয়ার চেষ্টা করেছে বলে মনে হচ্ছে। স্বশাসিত গণতান্ত্রিক তাইওয়ান দাবি করে, যদিও দ্বীপটি কখনো চীনা কমিউনিস্ট পার্টি শাসিত হয়নি। বেইজিং মার্কিন যুক্তরাষ্ট্রকে তাইওয়ানের স্বাধীনতা বাহিনী হিসেবে দেখে, যা তা অনুপযুক্তভাবে সমর্থন করার অভিযোগ রয়েছে। যদিও তাইওয়ানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো আনুষ্ঠানিক সম্পর্ক নেই, ওয়াশিংটন তাইপের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অংশীদার এবং দ্বীপের গণতান্ত্রিক সরকারের কাছে নিয়মিত অস্ত্র বিক্রির অনুমোদন দেয়। এটি চীনকে ক্ষুব্ধ করে তাইওয়ান প্রণালী দিয়ে সামরিক জাহাজও যাত্রা করেছে। হ্যারিস বলেন, যুক্তরাষ্ট্র বিশ্বাস করে যে তাইওয়ান প্রণালীতে শান্তি ও স্থিতিশীলতা একটি মুক্ত উন্মুক্ত ইন্দো প্যাসিফিকের অপরিহার্য বৈশিষ্ট্য। আন্তর্জাতিক আইন যেখানেই এবং যখনই অনুমতি দেবে, আমরা নির্বিঘ্নে এবং নির্ভীকভাবে উড়তে পারি এবং পরিচালনা করতে থাকব। আমরা স্থিতিস্থাপকতায় যে কোনো একতরফা পরিবর্তনের বিরোধিতা করে যাব এবং আমরা আমাদের দীর্ঘস্থায়ী নীতির সাথে সামঞ্জস্য রেখে তাইওয়ানের আত্মরক্ষা সমর্থন অব্যাহত রাখব। তাইওয়ান হলো একটি প্রাণবন্ত গণতন্ত্র এবং বৈশ্বিক কল্যাণে অবদান রাখে, প্রযুক্তি থেকে স্বাস্থ্য এবং এর বাইরেও, এবং মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের অনানুষ্ঠানিক সম্পর্ক আরও গভীর করতে থাকবে, তিনি যোগ করে এই কথা বলেছেন। টোকিওতে জাপানি, দক্ষিণ কোরিয়ান এবং অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রীদের সাথে হ্যারিসের কথোপকথনে তাইওয়ান উঠে এসেছে। প্রশাসনের একজন সিনিয়র কর্মকর্তার মতে, চীনি সাংবাদিকদের ব্রিফ করেছেন কিন্তু পরিচয় প্রকাশ করতে অস্বীকার করেছেন। আমাদের একত্রিত হতে হবে এবং আমি মনে করি আমরা উল্লেখযোগ্যভাবে একত্রিত রয়েছি। আমি মনে করি তাইওয়ান প্রণালীতে শান্তি ও নিরাপত্তার জন্য জড়িত সব দেশেরই পারস্পরিক প্রতিশ্রুতি ছিল, কর্মকর্তারা এই কথা বলেছেন। এদিকে জানিয়ে দিব পশ্চিম তীরে হত্যাকাণ্ডের পেছনে রাজনীতি। বুধবার সন্ধ্যায় সংবাদ প্রকাশের কিছুক্ষণ আগে IDF মুখপাত্রর ইউনিট সেন্ট্রাল কমান্ডের সদর দপ্তর পরিদর্শন শেষে র্যাঙ্কিং অফিসারদের সাথে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর প্রধান আবিব কোসাভি সেদিন পরিচালিত পরিস্থিতির মূল্যায়নের একটি ভিডিও ক্লিপ প্রকাশ করেছেন। কোসাভিকে তার অফিসারদের বলতে দেখা গেছে যে তিনি পশ্চিম তীরে সন্ত্রাসবাদের ঢেউ থামাতে যা যা লাগে সব বিনিয়োগের প্রস্তুত রয়েছে। প্রয়োজনে তিনি অতিরিক্ত নিয়মিত এবং সংরক্ষিত ব্যাটেলিয়ান উভয়ই পাঠাবেন এবং স্থলবাহিনীর ইউনিটগুলিতে প্রশিক্ষণ হ্রাস করা হবে। দাম যাই হোক, পশ্চিম তীরের রাস্তা এবং ইসরায়েলের অভ্যন্তরে আক্রমণ প্রতিরোধ IDF প্রকৃতপক্ষে প্রচুর প্রচেষ্টা যথেষ্ট সাফল্যের সাথে বিনিয়োগ করেছে। তবে ক্লিপটি প্রকাশ করা একটি ক্রমবর্ধমান জনপ্রিয় অনুশীলনের অংশ এবং প্রথমে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছিল এবং সেনাবাহিনী ধরা পড়েছিল। ক্যামেরাম্যানদের এই ক্ষেত্রে সামরিক চরিত্রে শীর্ষ স্থানীয় ব্যক্তিদের রেকর্ড করার জন্য একটি ঘরে প্রবেশ করানো হয়, যারা তাদের সুবিধার জন্য একটি ছোট্ট বক্তৃতা দেয়। তাদের পেছনে নিম্ন র্যাঙ্কিং ব্যক্তিরা নেপথ্য হিসেবে কাজ করে। দর্শকদের জন্য বার্তাটি সহজ, এমনকি অশান্ত নিরাপত্তার সময়ও একটি অবিচলিত হাত নিয়ন্ত্রণে রয়েছে, জনগণ আমাদের ওপর ভরসা রাখতে পারে। এই অর্থে কোসাবির ক্লিপগুলি ল্যাপিড, নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী বেনি গ্যান্টসের জন্য তৈরি করা থেকে আলাদা কিছুই নয়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।